হ্যালো ভিহারসামি শেখ আসগার আজকাল কন্ট্যাকশানে আবার এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিও ট্রফিক হচ্ছে বিম এবং পিলার কীভাবে খুব সূক্ষ্মভাবে প্লাস্টার করবেন এবং প্লাস্টার করতেও খুব সুবিধা হবে তো যে ভাইরা মিস্ত্রি কাজ করছেন সেই ভাইদের এই ভিডিওটা খুবই উপকারে আসবে এই ভিডিওটাতে যে মেটেলের দরকার হয়েছে সেটা হচ্ছে দুটো গজপাটা লাগবে প্লাস্টার করার জন্যে সফটওয়্যার একটা গজ হলেই হয় এই ভিডিওটাতে যে ট্রিকটা দেখানো হয়েছে এই ট্রিকটাতে ডবল গজ ফাটা লাগবে এবং রিং কিংবা ইউ হিসাবে রড বেঁকিয়ে নিলে পারবেন ছ ইঞ্চি বাই তেরো ইঞ্চি দশ ইঞ্চি বিমের ক্ষেত্রে এবং পাঁচ ইঞ্চি কোনো জায়গায় হয়তো পাঁচ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে প্লারের ক্ষেত্রে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি হলে হবে তো এই রিংগুলোকে প্রথমে কি করবেন বিমের সাইজে ওপেন করে নেবেন একটু চেড়ে নেবেন রিংটাকে দশ ইঞ্চি যদি করেন তো দশ থেকে এগারো ইঞ্চি মুখটা ওপেন করে নেবেন যাতে দুটো গজকে ধরে রাখার জন্যে পারফেক্ট টাইট থাকে বেশি যদি টাইট রাখেন তা খুলতে লাগাতে অসুবিধা হবে এবং যদি কম টাইট রাখেন তাহলে আবার গজপাড়াল লড়ে যাবে তারপরে কাজ করতে পারবেন না তো মোটামুটি বিমের সাইজ থেকে একটু এক ইঞ্চি হয়তো বড় বাড়িয়ে রাখলেন এমনই দুটো গজে দেড় দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি হয়ে যাচ্ছে তো বিমের সাইজ যদি ওপেন করে রাখেন তাহলে পরে আপনার গজটা লাগাতে খুব সুবিধা হবে তো প্রথমে বিমটা প্লাস্টার করে নেবেন সাইডগুলো এবং তলাটা মোটামুটি ঠিক করে নেওয়ার পরে গজটা লাগিয়ে গজের ওপর ভাগে নিচের দিকে টানটা লাগাবেন না যে রোডের যে মুখটা লাগাবেন আপনাদের ভিডিওতে দেখানো হচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন উপর উপর চাপ করে লাগাবেন এবং দুই সাইডে দুটো লাগাবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন গজপাটা ঠিকভাবে মারবেন তাহলে পরে আপনাদেরকে দুটো গজ লাগিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আর গজ ধরার কোনো কাজ থাকবে না দুটো হাত ছেড়ে দিয়ে কাজ করতে পারবেন এই এই পিলারের ক্ষেত্রেও ওই একইভাবে লাগবে তো এইভাবে লাগিয়ে আপনারা কাজ করবেন কাজ স্পিড হবে এবং কাজ সূক্ষ্ম হবে এই ভিডিওটাতে দেখিয়ে দেওয়া হবে আপনারা গজপাড়া কীভাবে খুলবেন তো এর জন্যে দুটো লোক দরকার দুই দিক থেকে ধরতে হবে এবং একজন খুলতে হবে দুজনে একসাথে খুলতে গেলে লড়ে যাবে দুজনে খুলবেন না একজনে খুলবেন তো চলুন এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুলবেন আর একটা কথা বলে রাখি বিম প্লাস্টার করার জন্য আপনারা সবসময় চারটে ভাগে মশলা করবেন পাঁচটা ভাগে কখনও করবেন না সেই মশলা ছেড়ে ছেড়ে পড়ে যায় বেশি তো দেখুন খোলা হচ্ছে কিভাবে খুলবেন আর রিংটা দেখে বুঝতে পারছেন যে এটা চার তেরো রিং আর ওইদিকে যেটা দেওয়া আছে ওটা ছয় তেরো রিং তো আপনারা সাত তেরো কিংবা সাত বারো এই রকম নিতে পারেন কোনো অসুবিধা নেই ছোটো পিলারের ক্ষেত্রে পাঁচ ইঞ্চি পিলারের ক্ষেত্রে ছয় দশ এইরকম ঋণ নেবেন তাহলে পরে আপনাদের লাগানো খোলা করতে একটু সুবিধা হবে আজকে এই পর্যন্ত আবারও পরের ভিডিও কথা হবে থ্যাংক ইউ ধন্যবাদ